নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে ম্যাচ প্রিভিউ দেবো এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসি দলের মধ্যে যে রিশিডিউল ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটার সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দিতে চলেছি তো এই ভিডিওটা পুরো দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আইসিএল সিজন এইটের তিপ্পান্ন নম্বর ম্যাচ হওয়ার কথা ছিল আটই জানুয়ারি কিন্তু সেই দিনে সেই ম্যাচটা হয়নি পোস্টপোন করে দেওয়া হয়েছিল কোভিড কোভিডের কারণে কিন্তু সেই তিপ্পান্ন নম্বর ম্যাচটা কিন্তু আবার রিশিডিউল করা হয়েছে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী তেইশে জানুয়ারি রবিবার রাত সাড়ে নটা থেকে এই ম্যাচটা তোমরা সরাসরি লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক জলসা মুভিজ হটস্টার এবং জিও টিভিতে ম্যাচটাতে কিন্তু এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসি দল একে অপরের বিপক্ষে এই সিজনের দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হচ্ছে এবার তোমাদের মনে একটাই প্রশ্ন যে তিনটে মানে পরপর তিনটে ম্যাচ স্থগিত করেছে তো এই ম্যাচটাও স্থগিত হয়ে যাবে বা এরকম করে দেবে হয়তো কিন্তু এরকম কোনো ব্যাপার নয় কারণ ওড়িশা এফসি দল কিন্তু এখন ভালো অবস্থাতে রয়েছে তারা লাস্ট একটি ম্যাচ খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিপক্ষে সেই ম্যাচটাতে তারা জিতেছে তার পাশাপাশি এটিকে মোহনবাগান দল কেরালা বেলাস্টার এফসির ম্যাচ থেকেই খেলার জন্য তৈরি ছিল তো এই ম্যাচটা খেলার জন্য কিন্তু তারা তৈরি তো এই ম্যাচটা অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড টেন পার্সেন্ট হতে চলেছে আগামী তেইশে জানুয়ারি রাত সাড়ে নটায় তো এই ম্যাচটা মানে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ রিশিডিউল ম্যাচ তারপর এটিকে মোহনবাগান দল পরপর তিনটে ম্যাচ খেলেনি প্রায় পনেরো থেকে ষোলো দিন পর গিয়ে এই ম্যাচটা খেলবে তো এটিকে মোহনবাগান দলের কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা জিততেই হবে কারণ এখন তারা লিগ টেবিলের ছয় সাত নম্বরে রয়েছে তো এক নম্বরে যা বা টপ ফোরে যেতে হলে অবশ্যই এখন ম্যাচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপরদিকে ওড়িশা এফসি দলও কিন্তু আবার কামব্যাক করছে লাস্ট ম্যাচে তারা নর্থ ইস্ট ইউনাইটকে হারিয়ে কিন্তু একটা ভালো জায়গায় চলে এসছে পয়েন্ট টেবিলে তো এই ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই ম্যাচের আগে দুটি দলের লাস্ট পাঁচটা ম্যাচের পারফরেন্সের কথা যদি বলি তো লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে কিন্তু ওড়িশাফসি দল লাস্ট পাঁচটা ম্যাচে জিতে যে একটা চারটে হেরেছে এবং একটা ম্যাচ ড্রো করেছে তো লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সে ওড়িশা এফসি দল কিন্তু সেরকম ভালো পারফরমেন্স করেনি কারণ লাস্ট ম্যাচটাই শুধু তারা জিতেছে এবং তারা সাতটা ম্যাচে মানে সাতটা গোল করেই পনেরোটা গোল খেয়েছে সেই লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সে তো এই হচ্ছে লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্স ওড়িশা এফসি দলের আর এটিকে মোহনবাগান দল তাদের লাস্ট পাঁচটা ম্যাচে তিনটে ড্রো করেছে দুটো ম্যাচ জিতেছে এগারোটা গোল করে নটা গোল খেয়েছে তো তাদের পারফরমেন্স কিন্তু ওড়িশা এফসি দলের পারফরমেন্স থেকে অনেকটাই বেটার বা অনেকটাই ভালো তো যাই হোক দুটি দল মানে দুটি দল এটিকে মোহনবাগান দা লাস্ট ম্যাচটা ড্রো করেছে আর লাস্ট ম্যাচটা ওড়িশা এফসি দল জিতেছে দুটি দলেরই কিন্তু কনফিডেন্স লেভেলটা হাই থাকবে এর পাশাপাশি লাস্ট পাঁচটা ম্যাচের হেড টু হেড রেকর্ডের কথা যদি বলি সেখানে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে দুইবার মুখোমুখি হয়েছে সেটাও আবার লাস্ট সিজনে এবং লাস্ট সিজনে সেই দুটি ম্যাচেই কিন্তু এটিকে মোহনবাগান দল হেড টু হেড রেকর্ডে এফসি দলকে হারিয়েছে তো দুর্দান্ত হেড টু হেড রেকর্ড রয়েছে আর পয়েন্ট টেবিলে পাঁচ এবং ছয় নম্বরে রয়েছে ইতিমধ্যেই যদিও বা পয়েন্ট টেবিলটা কিন্তু প্রত্যেক দিনই চেঞ্জ হতে চলেছে বা হচ্ছে আর কি তো এইবার যদি এই ম্যাচে দুটি দলের শক্তিশালী এবং দুর্বলতা নিয়ে কথা বলি তো এফসি দল যেভাবে প্রথম সিজনটা শুরু করেছিল উড়িষ্যা এফসি দল তো সেই ক্ষেত্রে কিন্তু উড়িষ্যা এফসি দল এখন কিন্তু ভালো একটা ফর্মে নেই কিন্তু লাস্ট ম্যাচটা তারা জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে হারিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু একটু নরবরে দল ছিল তো সেই ক্ষেত্রে এফসি দলের কিন্তু অনেক জায়গায় অনেক ভুল হচ্ছে অনেক জায়গায় ঠিক করতে হবে তো নর্থ মানে ওড়িশ দলের যে উইকনেসগুলো এগুলো কিন্তু অনেকগুলোই রয়েছে যেরকম ভালো ডিফেন্স থাকা সত্ত্বেও প্রচুর গোল খাচ্ছে এবং ভালো মাঝমাঠের প্লেয়ার থাকা সত্ত্বেও মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখতে পারছে না এবং মানে গোল তো করছে অনেক বেশি কিন্তু গোল তারা খেয়ে নিচ্ছে এবং ম্যাচগুলো হারছে তো তাদের বড় উইকনেস এটাই এবং কেউ সেরকম একটা ভালো ফর্মে নেই শুধু আরিদায় কাব্রেরা জাবি হ্যান্ডান্ডেস তারা কিন্তু ভালো খেলছে আর ডিফেন্স লাইন আপে কিন্তু কেউই একদমই ফর্মে নেই ভালো ভালো ডিফেন্স ভালো মানে ডিফেন্স থাকা সত্ত্বেও তারা কিন্তু ডিফেন্সের কিছু ভুলের কারণের জন্য গোল খাচ্ছে তো এটা হচ্ছে তাদের বড় উইকনেস রয়েছে আর শক্তিশালী দিক হিসেবে তো আইরিদাই কাবেরা মানে খুবই যথেষ্ট শক্তিশালী দিক একটা এই এটিকে মোহনবাগান দলের আর তাছাড়া জাভি হান্ডারনেস রয়েছে জাভি হান্ডারনেস এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে ম্যাচটা খেলবে তো পুরোনো দলের বিরুদ্ধে জাভি হান্ডারনেস হয়তো অনেক ভালো খেলতে পারে এই ম্যাচে তো এটা হচ্ছে তাদের একটা বড় শক্তিশালী দিক হিসেবে রয়েছে আর এবার যদি এটিকে মোহনবাগান দলের কথা বলি তো এটিকে মোহনবাগান দল লাস্ট তিনটে ম্যাচ খেলেনি লাস্ট তিনটে ম্যাচ তাদের স্থগিত করা হয়েছে বাট লাস্ট তিনটে ম্যাচ খেলেনি কিন্তু একটু সময় পেয়েছে অনেক তো সে এই সময়ে কিন্তু অনেকটা ভালো রিকভারি করে নিয়েছে যে জায়গাগুলো তাদের ভুল হচ্ছিল সেই তো কোচ জোয়ান ফ্রান্ডো আশা করা যাচ্ছে যে ট্রেনিং সেশনেই মানে অনুশীলনেই ঠিক করে নিয়েছে সান্ধের ঝিঙান ফিরেছে তিরি আর সান্ধের ঝিঙানে সেই জুটি আমরা এই ম্যাচে দেখতে চলেছি হুগোপমেশ কাঠ সমস্যার জন্য এই ম্যাচে থাকতে পারবে না কিন্তু কার্ল ম্যাকুককে আবার ফিরে পেতে চলেছি এই ম্যাচে কাল ম্যাকুক জনিকওকো উইলিয়ামস এবং ডেভিড উইলিয়ামস এবং যে রয়কৃষ্ণার জুটিটা এই ম্যাচে আমরা দেখতে চলেছি অর্থাৎ মানে দুটো ডিফেন্স লাইন সেরা জুটি এবং ফরওয়ার্ড লাইন সেরা জুটি এই দুটো জুটি কিন্তু আমরা দেখতে চলেছি তার পাশাপাশি মাঝ মাঠে তো আমাদের সাইলেন্ট ম্যান রয়েছে কার্ল ম্যাকিউকে তো যথেষ্ট শক্তিশালী দিক রয়েছে কিন্তু এটিকে মোহনবাগান দলের এই ম্যাচে সেরকম একটা দুর্বলতা নেই কিন্তু অমরিন্দর সিংকে নিয়ে একটু প্রবলেম রয়েছে বাট অমরিন্দর সিং চোট ছিল সেই চোটটা থেকেও তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং আশা করছে বা কোচ নিজে আশা করছে যে এই ম্যাচে তার যে সমস্ত ভুলগুলো আগের ম্যাচে হয়েছে সেই সেই সমস্ত ভুলগুলো হবে না তো দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে আর এটাই শক্তিশালী দিক এবং দুর্বলতা দিক দুটি দলের এই ম্যাচের জন্য তো এবার তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচে কোন দল জিতবে স্কোর কত হতে পারে ম্যাচটা কি ডুবো হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের মনে হয়তো এই ভিডিওর কমেন্ট বক্সে এটাই প্রশ্ন আসবে যে এই ম্যাচটাও পোস্টপোন করে দিতে পারে বাট আমি বলছি যে ম্যাচ রিশুডুল করেছে মানে এই ম্যাচটা হবে রিশুডুল ম্যাচ যদি না করতো তাহলে হয়তো অন্য একটা কথা ছিল বাট তখন আমরা জানতেই পারতাম না ম্যাচটা কখন হবে কিন্তু রিশিডিউল যতক্ষণ করা হয়েছে দুটো দলের পরিস্থিতি খুবই ভালো এবং যার কারণে ম্যাচটা কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং হবে হান্ড্রেডে হান্ড্রেড টেন পারসেন্ট কিন্তু শিওর যে ম্যাচটা হবে তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে